प्रथम आगरतलार मानुष के धन्यवाद जानाबो, कृतज्ञता जानाबो। तार कारण एर आगे जखन पुरसभा निर्वाचनेर प्रचारे एसेछिलाम विभिन्न एलाकाय एरकम छोट 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 सभा, एरपर अभिषेक एसेछिलेन तार सभा होते ना देयार नाना रकम चेष्टा, किन्तु एत किछुर परेओ आगरतलार मानुष मात्र दु आड़ाई मास तृणमूल कांग्रेसेर संगठकरा सहकर्मीरा आपनादेर काछे आमादेर दलेर कथा बोलेछिलाम ताते आपनारा जेभावे साड़ा दिएछिलेन जे सामान्य दु आड़ाई मास तार चेष्टाय देखा गेल जखन भोटेर फलाफल बेरोलो भोट तो अबाध हयनि, बूथे कोनो रकम सिसि कैमेरा छिलो ना, अबाध लुट सन्त्रासेर परेओ कुड़ी थेके शुरू करे विभिन्न जायगाय 24-25% भोट तृणमूल कांग्रेस के आगरतलार मानुष दिएछेन। फले आमादेर तरफ थेके धन्यवाद जानानो, कृतज्ञता जानानो कर्तव्य, सेई काज प्रथमेई करते चाई। इतिमध्ये आमादेर संगठन तिल तिल करे एगिएछे, सर्वभारतीय नेतृत्व सभानेत्री মমতা বন্দ্যোপাধ্যায়, साधारण सम्पादक অভিষেক বন্দ্যোপাধ্যায় त्रिपुरा प्रदेश कमिटी घोषणा करेछेन एवं त्रिपुरार प्रदेश कमिटी आपनारा सबाई रोज किछु ना किछु कर्मसूचिर माध्यमे मानुषेर काछे पौंछोच्छेन, मानुषेर काछे तृणमूल कांग्रेसेर बार्ताके निये जाच्छेन। এবং আমরা এর মধ্যেই লক্ষ্য করলাম আমাদের কয়েকটি প্রশ্ন শুনতে হলো যে কি হলো, অনেক দিন তো ত্রিপুরায় আসেননি, তাহলে কি ত্রিপুরা থেকে মন সরে যাচ্ছে তৃণমূলের? আমরা খুব আত্মবিশ্বাসের সঙ্গে জানাচ্ছি त्रिपुरा থেকে মন সরবে কেন? 2023 সালে বিজেপিকে সরিয়ে যে দল সরকার গড়তে চলেছে সে কেন মন সরাবে ত্রিপুরা থেকে? এখানকার বিরোধীদের সমস্যা হলো এই, যারা তৃণমূলের বিরুদ্ধে যখন আমরা ঘন ঘন আসছিলাম তখন বলছেন বাংলা থেকে এত আসছে কেন, আবার যখন কমিটি গঠন পশ্চিমবঙ্গের ভোট এসব নিয়ে একটু ব্যস্ততা তখন বলছেন বাংলা থেকে আসছে না কেন? আরে ভাই বাংলা থেকে আসুক, আর এখানে সুবল ভৌমিক এবং তাদের সহকর্মীরা মিলে মানুষের কাছে যান। ঘটনা তো একটাই, সেটা হচ্ছে জোড়া ফুল প্রতীক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা ত্রিপুরার বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন। আমরা সংগঠনটাকে সাজিয়ে নিচ্ছি, বুথ ভিত্তিক সংগঠন আমরা সাজিয়ে নিচ্ছি। পশ্চিমবঙ্গে যখন পুরো ভোট হয় বুথে বুথে সিসি ক্যামেরা থাকে, আগরতলায় দেখেছি পুরো ভোট সিসি ক্যামেরার বালাই নেই, আর তাতেও 20-25% ভোট মানুষ দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। তাহলে যদি সিসি ক্যামেরা থাকতো আর অবাধ ভোট হতো, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আগরতলার বেশ কিছু আসন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়ে আসতেন। আগামী দিন সামনে সময় রয়েছে, এখন বিধানসভার উপনির্বাচন আসছে, এরপরে বিধানসভার নির্বাচন আসবে বা যে নির্বাচন আসুক, তৃণমূল কংগ্রেস ত্রিপুরার পাশে ছিল আছে থাকবে। একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি,
এই রাজ্যে পুরো ভোটের পর এই কিছুদিন আগে দেখলাম মুখ্যমন্ত্রী বদল হয়েছে। আগের বার যখন এসেছিলাম মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব, এখন যখন এসেছি মুখ্যমন্ত্রী মানিক সাহা। নতুন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো বক্তব্য বলার নেই। শুনেছি ভালো মানুষ, আপনাদের কারো দাঁতে যন্ত্রণা হলে দাঁত দেখাতে যাবেন, কিন্তু মনের যন্ত্রণা হলে ভুলেও বিজেপির কাছে যাবেন না। বিপ্লব দেব পরিবর্তিত হলেন, কেন হলেন? ভারতীয় জনতা পার্টিকে তো এটা বলতে হবে, একটা মুখ্যমন্ত্রী বদলে গেল কেন? একজন মানুষ যিনি অসুস্থ নন, একজন মানুষ যার বয়স হয়নি, তাহলে বদলে গেল কেন? গেল কিসের জন্য? গেল কখন? গেল একটাই কারণ, বিজেপি সরকার ব্যর্থ। বিজেপি সরকার ত্রিপুরার মানুষের জন্য কাজ করেনি। তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলি তুলছিল সেই অভিযোগগুলি মান্যতা দিয়ে নিজেদের মুখ্যমন্ত্রীকে বদল করলো ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী বদল আসলে এই সরকারের ব্যর্থতা স্বীকার করে নেয়ার পদক্ষেপ। মুখ্যমন্ত্রী কেন বদল, এখনো পর্যন্ত কোন স্টেটমেন্ট শুনেছেন? এর আগে তো সিপিএম ছিল, বিরোধী দলেও ছিল, এর আগে তো কংগ্রেস ছিল, যত দুর্বল হোক ছিল। মুখ্যমন্ত্রী বদলের কথা ভাবেনি কিন্তু ভারতীয় জনতা পার্টি, কারণ সিপিএম কে তারা নম্বর দেয়নি, কারণ কংগ্রেসকে তারা নম্বর দেয়নি। মাত্র দু থেকে আড়াই মাস প্রচারে আগরতলার পুরো ভোটে 20% বেশি ভোট তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে। এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধারা যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন লড়াই, এখন বিজেপি বুঝতে পারছে তৃণমূলের চাপ প্রবল চাপ, এটা সিপিএম কংগ্রেস নয়, এটা তৃণমূল কংগ্রেস, তাই তারা তড়িঘড়ি মুখ্যমন্ত্রী বদল করতে বাধ্য হয়েছে। আমরা বলছি তৃণমূল কংগ্রেসের চাপে ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল করতে বাধ্য হয়েছে বিজেপি, আর আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারটাই বদলে যাবে তৃণমূল কংগ্রেসের আন্দোলন এবং নতুন ত্রিপুরা করার শপথে। বাংলার দিকে তাকান, কোন কুৎসা, কোন টিভি, কোন কাগজ আপনার ভাবার দরকার নেই, শুধু ভাবুন বাংলায় তৃণমূল জিতছে কি করে। একটা উদাহরণ দি, আসানসোলের লোকসভা উপনির্বাচন গেল, লোকসভা উপনির্বাচন, কেন্দ্রের নির্বাচন কমিশন, কেন্দ্রের বাহিনী, কেন্দ্রের নিরাপত্তা, বিজেপির বাবুল সুপ্রিয় ছিলেন এমপি, ভারতীয় জনতা পার্টির এমপি বাবুল সুপ্রিয় ইস্তফা দিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এলেন উপনির্বাচন। 1.5 লাখ ভোটে যেটা হারা, এবার আমাদের প্রার্থী শত্রুঘ্ন সিনহা তিনি 3 লক্ষের বেশি ভোটে জিতলেন। কি করে জিতলেন, কেন জিতলেন, কেন মানুষ ভোট দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে? কারণ ভোট আসবে যাবে, রাজনীতি আসবে যাবে, মিছিল হচ্ছে হবে, বক্তৃতা আজ আমি দিচ্ছি, কালকে এই জায়গায় এসে অন্য দলের কেউ দেবে। কিন্তু বাংলার মানুষ জানেন আমার ঘরের মেয়েটা কন্যাশ্রী পায়, বাংলার মানুষ জানেন আমার ঘরের মেয়েটা রূপশ্রী পায়,
বাংলার মায়েরা জানেন মাসে গোড়ায় তাদের হাতে লক্ষীর ভান্ডারের টাকা পৌঁছায়। বাংলার ছেলেরা জানেন, প্রতিটি মানুষ জানেন, অসুস্থ হলে স্বাস্থ্য সাথী কার্ডে যে কোনো হাসপাতালে বা নার্সিং হোমে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা। অর্থাৎ প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মানুষের পাশে পশ্চিমবঙ্গ সরকার দাঁড়িয়ে রয়েছে। আমাদের কি কোনো ভুল ত্রুটি নেই? নিশ্চয়ই আছে। এত বড় দল, এত বড় সংগঠন, 98% কাজ ভালো হচ্ছে, 99% কাজ ভালো হচ্ছে, 1% ভুল হচ্ছে, 1% অন্যায় হচ্ছে, সেইগুলি চিহ্নিত করে শুধরে নেওয়া হচ্ছে, আইন আইনের পথে চলছে। বিজেপি বাংলার ভোটের আগে বিজেপির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি, এরা সবাই মিলে ডেলি প্যাসেঞ্জারি করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেননি। আমরা ত্রিপুরার মানুষকে তো এটাই বলতে এসেছি, এমন একটা সমাজ আমরা গড়তে চাই যেখানে বাংলার মেয়েরা যদি কন্যাশ্রী পায়, ত্রিপুরার মেয়েরা কন্যাশ্রী পাবে না কেন? আমরা ত্রিপুরার মানুষকে ভেবে দেখতে বলবো, বাংলায় পরিবারে যদি স্বাস্থ্যসাথী পায়, আপনাদের পরিবার স্বাস্থ্যসাথী পাবে না কেন? ভেবে দেখতে বলবো, বাংলার কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় সে নয়। বাংলার গায়ের বধুরা যদি লক্ষ্মীর ভাণ্ডার পান, ত্রিপুরার মায়েরা বোনেরা দিদিরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন না কেন? তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মানুষের কাছে হাত জোড় করে বলছে, পশ্চিমবঙ্গে 50টা 60টা 70টা যতগুলি রাজ্যে স্কিম আছে, একটি বার তৃণমূল কংগ্রেসকে ভরসা করে দেখুন, ত্রিপুরার প্রত্যেকটি পরিবারে বাংলায় যতগুলি স্কিম আছে ত্রিপুরার মাটিতে সেই স্কিমগুলি আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে চাই। বিজেপি বলুক, মুখ্যমন্ত্রী বদলালো কেন? আপনাদের সরকার যদি ভালো কাজ করে থাকে, আপনাদের সরকার যদি মানুষের সরকার হয়, আপনাদের সরকার যদি ইতিবাচক কাজ করে থাকে, মুখ্যমন্ত্রী বদলের দরকার পড়ল কেন? মুখ্যমন্ত্রী বদল দুটো জিনিস প্রমাণ করে দেয়। এক, ভারতীয় জনতা পার্টির সরকার ব্যর্থ, মানুষের কাছে প্রত্যাখ্যাত। আর দুই, এই বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ। মুখ যদি বদলে যায়, মুখোশ যদি বদলে যায়, কঙ্কালটা বদলানো সম্ভব হয় না। কঙ্কালটা বদলাতে হবে 2023 সালের বিধানসভা নির্বাচনে। ত্রিপুরায় অবিজেপি সরকার তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন সরকার গঠন করে, স্লোগান একটাই, নো ভোট টু বিজেপি। বিজেপিকে একটা ভোট দেবেন না। কেন দেবেন? পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ওষুধ, কৃষকের সার বাড়ছে, দাম বাড়ছে, কখনো কখনো কিছু ছাড়, তাতে কি এসে গেল? 100 টাকার উপর দাম তুলে রেখে কিসের ছাড় এসব? এমন একটা সরকার কেন্দ্রে এই প্রথম নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে চাল, ডাল, নুন, তেল, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ বাদ, কখনো শুনেছেন এটা হতে পারে? নিত্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে চাল, ডাল, ভোজ্য তেল, আলু, পেঁয়াজ বাদ, এমন ভাবে আইন সংস্কার করা হচ্ছে, সংশোধন করা হচ্ছে, মজুদদারির কোনো ঊর্ধ্বসীমা নেই, ছেলে খেলা হচ্ছে, কালো বাজারিরা যতটা ইচ্ছা মজুদ করতে পারবে এবং দাম বাড়াতে পারবে। এটা সরকার, আপনি জীবন বিমায় টাকা রাখেন,
লাইফ ইন্স্যুরেন্সে টাকা রাখেন, লাইফ ইন্স্যুরেন্স শেয়ার বাজারে শেয়ার ছাড়া হচ্ছে। এরা বলেন ভারত মাতা কি জয়, ভাবখানা যেন ওনারা ভারত মাতার সন্তান আর আমরা ভারত মাতার সন্তান নই। ভারত মাতা কি জয় বলেন, মাকে নাকি ভালোবাসেন, আর মায়ের গলা থেকে একটা একটা করে গয়না খুলে খোলা বাজারে বিক্রি করছেন, সর্বশেষ এয়ার ইন্ডিয়াটাকেও বেচে দিয়ে গেলেন। আমাদের দেশের সম্পদ, ভারত মায়ের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ গুলোকে এক এক করে বিক্রি করে দিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার। কেন ভোট দেবেন? আপনার দৈনন্দিন জীবন বাজারে আগুন, আর এই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, ভোট দেবেন না বিজেপিকে। ত্রিপুরায় কেন ভোট দেবেন? যে বিজেপিকে নিজেদের ব্যর্থতা মাথা নিচু করে মেনে মুখ্যমন্ত্রীকেই বদল করতে হয়, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখে না, তার উপর আপনি কি করে আস্থা রাখবেন? নো ভোট টু বিজেপি। যে রাজ্যে গত চার বছরে সোনা ফলানো উচিত ছিল সেই রাজ্যকে সব দিক থেকে পিছিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। শিক্ষকরা জানেন না, 10,323 জন শিক্ষক, এত বড় শিক্ষা কেলেঙ্কারি, বাম জমানা থেকে শুরু, বিজেপি তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতিতে ব্যবহার করলো, শেষ পর্যন্ত একটা কলমের নোটিশে 10,323 জন শিক্ষককে রেগুলার চাকরি থেকে রাস্তায় বসিয়ে দিয়ে গেল। এই বিজেপিকে ভোট দেবেন না? সরকারি কর্মচারী যারা যারা সরকারের বিভিন্ন বিভাগে কাজ করেন, আপনারা জানেন এই সরকার আপনাদের বন্ধু নয়, ক্ষমতায় থাকার জন্য আপনাদের ব্যবহার করছে। সিপিএম কে দেখুন, 34টা বছর পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়ে গেছে, প্রাথমিক শিক্ষায় ইংরেজি তুলে দিল, 80-এর দশকের শেষ দিকে বলল কম্পিউটার ঢুকতে দেব না, এটা সিপিএম কয়েকটা জেনারেশনকে শেষ করে দিয়ে চলে গেল। এরা যে সিপিএম এর নেতাদের আমি পরিচয় আছে, আমি শ্রদ্ধাও করি। এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী, প্রভাত প্রতিম কমিউনিস্ট নেতা, তিনি আমার বাবার পেশেন্ট ছিলেন, কলকাতায় পিজি হাসপাতালে দেখাতে যেতেন, কলকাতায় আমার বাড়িও গেছেন, সুন্দর সুন্দর বেতের কাজ উপহার দিতেন। আমার ওই সময় থেকে বাবার সঙ্গে ত্রিপুরায় প্রথম আসা। পরবর্তীকালে মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন, সাংবাদিক হিসেবে একাধিকবার মিট করেছি, মানিক বাবুকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। কিন্তু এই কমরেডরা সময়ের সঙ্গে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে। ত্রিপুরা আমাদের গর্বের জায়গা, ত্রিপুরা ভৌগোলিক দিক থেকে অনেকটা দূরে, কিন্তু এখানে যা প্রাকৃতিক সম্পদ, এখানে যা কৃষিভিত্তিক সম্পদ, এখানে সোনা ফলিয়ে দেয়া যেত। শুধু ক্ষমতায় থাকার রাজনীতি করতে গিয়ে বামেরা, কংগ্রেস, বিজেপি, তারা শুধু ক্ষমতায় থাকার রাজনীতি করলো। এখানকার আনারসের চাষিরা ভরা মরশুমে দাম না পেয়ে মাথার চুল ছিঁড়ে, অথচ একটা কৃষিভিত্তিক শিল্প এখানে তৈরি করা যায় সেটা কিন্তু এখানকার কোনো সরকার দেখালো না। আপনি এখানকার যে কোনো দোকানে যান, যে কোনো দোকানে যান, দেখবেন ফলের রসের বাক্স, ফলের রসের বাক্স, পাইনঅ্যাপেল জুস। আপনার রাজ্য ত্রিপুরা, আমাদের প্রিয় রাজ্য ত্রিপুরা, অসাধারণ সুস্বাদু আনারস এখানে।
সবুজ সাথী সাইকেল দেয়া হচ্ছে, কারণ দেয়া হচ্ছে ছেলে মেয়েদের, কোন ছেলে মেয়েদের যারা স্কুলে যায়, গ্রামের ছেলে মেয়েরা দূর দূরান্তর স্কুল, পায়ে হেঁটে যেতে অসুবিধা, সাইকেল দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এবার সেই সাইকেল কোথা থেকে কিনতে হচ্ছে? কোন কারখানা থেকে। এবার সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাতেই আবার একটা সাইকেল কারখানা করা হবে, অর্থাৎ শিল্পায়নটাও হয়ে যাচ্ছে, সেখানে বহু লোকের চাকরি হবে। সরকার সাইকেল দিচ্ছেন ছাত্রছাত্রীদের, সেই সাইকেলটা বাজার থেকে কিনতে হচ্ছে। এবার সরকার বলছেন আমরা একটা কনসোর্টিয়াম করে নিচ্ছি, সাইকেল কারখানা তৈরি করুন। এইভাবে যে যত কুৎসা করুক, বাংলার মানুষ যে তৃণমূলকে সমর্থন করছে তার কারণগুলো তো আপনারা দেখবেন। আমরা বাংলা এবং ত্রিপুরা একে অপরের পরিপূরক, বাংলা এবং ত্রিপুরা বহু জায়গাতেই এক ভাষা, এক মত, এক মানসিকতা, এক সংস্কৃতি, এক ধরনের আর্থসামাজিক পরিস্থিতি। আমরা চাই এখানে আপনারা তৃণমূলকে একবার সুযোগ দিন। কংগ্রেস যে জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি, কেন কংগ্রেসকে ভোট দেবেন, কি জন্য কংগ্রেসকে ভোট দেবেন, কোন কংগ্রেসকে ভোট দেবেন, দিল্লিতে কোথায় কংগ্রেস, লুপ্ত প্রায়, এ ওকে মানে না, সে তাকে মানে না, এটা কংগ্রেস? দিল্লিতে বিকল্প তৈরির জন্য যে শক্তিটা দরকার, কংগ্রেস ক্রমশ দুর্বল হয়েছে বলে বিজেপি এই সাহসটা পেয়েছে। কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। অনেক ব্যক্তি আছেন যারা সোমবার এক দলে থাকেন, মঙ্গলবার এক দলে থাকেন, বৃহস্পতিবার ভোরবেলা এড়িয়ে বিকেলের দিকে অন্য দলে যান, শুক্রবার অন্য দলে থাকেন, আর ভোট দেবেন না, আর ভোট দেবেন না। কথায় কথায় যদি দল বদলান আর ভোট দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিকল্প সমাজ সামনে রাখছেন, যেখানে সমাজের প্রত্যেকটি মানুষ তার প্রতি রাজ্য দায়বদ্ধ, রাষ্ট্র দায়বদ্ধ, প্রত্যেক পরিবারের একজন না একজন সদস্য সরকারি সাহায্য পান। একদিকে রাস্তা ভালো হচ্ছে, বিদ্যুৎ, আলো, জল সব এগোচ্ছে, আর অন্যদিকে প্রত্যেক বাড়ি বাড়ি উপকার যাচ্ছে। আমরা সেই মডেলটা ত্রিপুরায় চাই। আরে দেখলেন তো, বামেদের দেখেছেন, কংগ্রেসকে দেখেছেন, কেন কংগ্রেসকে ভোট দেবেন? আজকে তৃণমূল একটা উদীয়মান শক্তি, বাংলার বুকে তিনবার তৃণমূল এমনি এমনি হয়নি। বিজেপি সকাল বিকেল সকাল বিকেল নেতাদের পাঠিয়েও কিছু করতে পারেনি। ভোটের আগে যারা নাকি বিজেপিতে চলে গেছিল, এখন আবার ফিরে আসছে তৃণমূল কংগ্রেসে। যারা ভোট দিয়েছিলেন বিজেপিকে তারা এখন তৃণমূলকে ভোট দিচ্ছেন। বাংলার দিকে তাকিয়ে দেখুন, ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে বামেরা বিকল্প নয়, বামপন্থী প্রার্থীকে কেন ভোট দেবেন, তারা বিকল্প সরকার গড়তে পারবে না। তাদের যে নীতি, তাদের যে চিন্তা ভাবনা, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে না, এখনো ডাইনোসরের যুগে পড়ে আছে। বৃহত্তম শিক্ষক কেলেঙ্কারি 10,323 জন যারা পথে বসেছেন, কাদের জমানায়? সিপিএম এর জমানায়, বামেদের জমানায়।
আর তাদের নিয়ে তাদের আবেগকে নিয়ে খেলা করে তাদের বাকি সর্বনাশ করেছে এই বিজেপি। গোটা শিক্ষক সমাজ, ত্রিপুরা শিক্ষক সমাজ কেন ভোট দেবেন সিপিএম কে, যারা শিক্ষা কেলেঙ্কারির নায়ক? কেন ভোট দেবেন কংগ্রেসকে? কেন ভোট দেবেন বিজেপিকে? ভোট সব পরীক্ষা করেছেন তৃণমূল কংগ্রেসকে দেখুন, এমন একটা দল যেখানে তারা বিজেপির শীর্ষ নেতারা সর্বশক্তি প্রয়োগ করে তৃণমূলকে বাংলার মানুষের মন থেকে মুছে ফেলতে পারছে না। আমরা পুরসভার আগে চেষ্টা করেছি আপনাদের এখানে এসে, আমরা ভোট পেয়েছি, আমরা সিট পাইনি। আমরা 20% ভোট পেয়েছি মাত্র 2 মাসের চেষ্টায়, আর বাংলার বুকে বিজেপি কে 10% ভোট পেতে 20 বছর অপেক্ষা করতে হয়েছিল। আমরা উৎসাহিত, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাকে সম্মান করেন, ত্রিপুরাকে ভালোবাসেন এবং বাংলার সঙ্গে হাতে হাত মিলিয়ে নতুন করে ত্রিপুরাকে তৈরি করতে চান। আপনাদের মধ্যে বহু মানুষ নিয়মিত কলকাতা যান, আপনাদের অনেক আত্মীয় বন্ধু কলকাতায় আছেন, জিজ্ঞাসা করুন কলকাতার নাগরিক পরিষেবা, জিজ্ঞাসা করুন কলকাতার সৌন্দর্য, জিজ্ঞাসা করুন কলকাতা বদলাচ্ছে কিনা, জিজ্ঞাসা করুন। আমার সঙ্গে রয়েছেন তরুণ আইনজীবী এবং কলকাতা পুরসভার পুরপিতা 28 নম্বর ওয়ার্ডের অয়ন চক্রবর্তী। আমার ইচ্ছা ছিল আরো 2 দিন থাকার, আমার নিজস্ব কিছু কাজও আছে, কিন্তু ও আমাকে বলল পরশুদিন সকালে ফিরে যেতেই হবে। কেন যেতে হবে? কারণ দুয়ারে সরকার কর্মসূচি আছে ওর ওয়ার্ডে। দুয়ারে সরকার কি কর্মসূচি? দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। দুয়ারে সরকার মানে কি? যে আগে সমস্ত মানুষকে দূরে সরকারি অফিসে যেতে হতো এবং কোথাও কোথাও হ্যারাস্ট হতে হতো, অপেক্ষা করতে হতো না। বাংলার সরকার ঠিক করেছে, মানুষ আর সরকারের কাছে যাবে না, যে মানুষের ভোটে সরকার নির্বাচিত হয় সরকার যাবে এখন সেই মানুষের কাছে। এটা হচ্ছে তৃণমূল সরকারের নীতি। কাউন্সিলর অয়ন চক্রবর্তী কি করবেন? আমি প্রতীকীভাবে অয়নকে বলছি, এটা গোটা বাংলা জুড়ে চলছে। কাউন্সিলর কি করবেন? ওর এলাকায় একটা ক্যাম্প হবে দুয়ারে সরকার। সেই ক্যাম্পে কি থাকবে? সরকারি অফিসাররা থাকবেন। সেই ক্যাম্পে কি থাকবে? বিভিন্ন স্কিমের আবেদনপত্র থাকবে। অর্থাৎ আপনাকে আর অফিস খুঁজে সরকারি দপ্তরে যেতে হবে না, আপনার ওয়ার্ডে যখন সরকার আসছে আপনি ওখানে ফিল আপ করে দিন। আপনার যদি SC ST সার্টিফিকেট লাগে আপনাকে কোথাও ঘুরতে হবে না। কাউন্সিলর যেখানে ক্যাম্প করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আপনার কাছে পাঠাচ্ছেন, আপনি সেখানে ফর্ম ফিল আপ করে দিন, আপনার কাজ হয়ে যাবে। আপনার যদি কোনো ভাতার দরকার হয় আপনি সঙ্গে সঙ্গে ওই ক্যাম্প থেকে ফর্ম ফিল আপ হয়ে যাবে। বন্ধুরা থাকবে, ভাইয়েরা থাকবে, বোনেরা থাকবে, ফর্ম ফিল আপ করতে মন থেকে সাহায্য করে দেবে। একেবারে উৎসবের মতো কর্মসূচি সারা বাংলা জুড়ে চলছে দুয়ারে সরকার। কেন ত্রিপুরায় দুয়ারে সরকার হবে না? দুয়ারে সরকার যদি চান তাহলে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের দিকে দিকে জয়ী করুন। এতদিন নেতারা শুধু ভোটের আগে আপনার বাড়ি আসতেন, আর সরকারটা গঠন হয়ে যাবার পর আপনাকে ছুটে বেড়াতে হতো সরকারের কাজ করতে। পশ্চিমবঙ্গে নিয়মটা বদলে গিয়েছে, ভোটের আগে যদি কাউকে ভোট চাইতে পাড়ায় পাড়ায় যেতে হয় তাহলে সেই সরকারও কিন্তু ভোটের পর কাজ করার জন্য ভোটারের কাছে যাবে, পাড়ায় পাড়ায় যাবে, দুয়ারে যাবে। এটা কেন ত্রিপুরায় আমরা করব না? কেন করব না? এই করার সুযোগ চাইছি।
2023 विधानसभा निर्वाचन तार आगे उपनिर्वाचन देखले मने होच्छे तृणमूल कांग्रेस शक्ति एकटु कम आमरा मने होय मानुषेर काछे जदि खोलाखुली कथा बोली ताहले शक्ति काके बोले बुझिए दीते पारबो बांगलार बुके दाड़ाबेन आगरतलार बुके दाड़ाबेन जदि मायेदेर बोनेदेर अधिकार आमरा तादेर हाथे दीते पारी जदि कन्याश्री रूपश्री स्वास्थ्य साथी लक्ष्मीर भाण्डार आमरा जदि मायेदेर बोनेदेर हाथे दीते पारी तृणमूल के छोट भाববেন না কোনো বিজেপির কর্মী কোনো সিপিএম এর কমরেড কোনো কংগ্রেসের কর্মী সারা দিন মিছিল করে বাড়ি ঢুকে আপনার হাতে আপনার মা যখন এক গ্লাস জল তুলে দেবে জেনে রাখবেন ওই মায়ের মন পড়ে আছে মমতা বেনার্জির দিকে এর নাম তৃণমূল কংগ্রেস জনসভা দেখে নয় মন থেকে বুঝে দেখুন আসল কথা মানুষ ক্রমশ বুঝতে পারছেন তৃণমূলের প্রথম কাজ দল করার জন্য রাজনীতি নয় আমরা কর্মসূচিগুলো এমন ভাবে মানুষের কাছে পৌঁছে দেব আমি থাকছি না উনি থাকছেন নাকি আরেকজন থাকছেন এটা বড় কথা নয় একটাই ছবি সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় একটাই সিম্বল জোড়া ফুল মানুষ যাতে মনে করেন এরা আমাদের বন্ধু আমাদের কাছে আমাদের অধিকার আমাদের কাছে আমাদের মমতা পৌঁছে দেওয়ার দায়িত্ব এই দলের এই সরকারের আমরা কন্যাশ্রী চালু করতে চাই আপনি যদি চান আপনার মেয়েটিও কন্যাশ্রী পাক তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন আর আপনি যদি চান আপনার মেয়ে কন্যাশ্রী না পাক আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দিন আপনি যদি চান আপনার বাড়ির চিকিৎসা হোক স্বাস্থ্য সাথীতে বিনামূল্যে বলছে আয়ুষ্মান ভারত আরে ঘোড়ার ডিম আয়ুষ্মান ভারতের আপনি জিজ্ঞাসা করতে যান বলবে স্মার্টফোন থাকলে আয়ুষ্মান ভারত নয় বাড়িতে গ্যাস থাকলে আয়ুষ্মান ভারত নয় অমুক থাকলে আয়ুষ্মান ভারত নয় তো কেউই পাবে না কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড বাড়ির কোনো মায়ের নামে বোনের নামে থাকছে যিনি বাড়ির গৃহিণী তার নামে থাকছে সবাই পাবেন সবাই সেই সুবিধা পাবেন আপনার বাড়িতে গ্যাস থাকুক না থাকুক আপনার মোবাইল স্মার্টফোন হোক না হোক আপনি পাবেন আপনি কেন ভোট দেবেন না তৃণমূল কংগ্রেসকে আমরা এইভাবে সাজাতে চাইছি অভিষেক এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আসতে হয়নি আপনারা সবাই জানেন অভিষেক একবার করে কর্মসূচি ঠিক করেছে সুবলদা মঞ্চ বেঁধেছেন তারপরে এমন কিছু ঘটে বাধা দেয়া হয়েছে যে অভিষেকের সভা প্রশাসনিকভাবেই আসতে দেয়া হবে না কিন্তু এসছে আরে মমতা ব্যানার্জি এখনো পা রাখেনি ফ্লেক্সিয়া ছবিতে মমতা ব্যানার্জি শুধু মুখ দিয়ে আগরতলায় 20% ভোট হয়েছে আর বিধানসভায় যখন মমতা ব্যানার্জি আগরতলার আস্তাবল ময়দান থেকে হেঁটে শহরে ঢুকবে বিজেপি কংগ্রেস সিপিএম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কিন্তু আমরা চাই বিকল্প কাজ বিকল্প কর্মসূচি আমি তো আজকে একবারও মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহার সমালোচনা করছি না কেন করব তিনি তো সবে হয়েছেন একটা সরকার আগাগোড়া ব্যর্থ তৃণমূলকে ভয় পেয়েছে বুঝেছে এখনই মুখ না বদলালে প্রত্যেকটা সিটে বিজেপির জামানত জব্দ হবে একজন ভদ্রলোক দাঁতের ডাক্তারকে সামনে এনে বসিয়ে দিয়েছে দিয়েছে কিন্তু এটা তো মেনে নিয়েছে যে সরকারটা চলছিল না নইলে মুখ্যমন্ত্রী বদল হলো কেন আমাদের পরিষ্কার কথা বিজেপি নেতারা মানুষের কাছে কৈফিয়ত দিয়ে বলুন আপনারা মুখ্যমন্ত্রী বদলালেন কেন বদলালেন কেন বদলালেন কেন আর মুখ্যমন্ত্রী যদি বদলায় তাহলে এই সরকারকেও বদলাতে হবে এই সরকারে থাকার কোনো অধিকার নেই
আমাদের রাজ্য থেকে নাকি দিলীপ ঘোষকে পাঠাবে এখানে। আমাদের এখানে কি বলুন তো, আমাদের হচ্ছে যারা রাজ্য নেতৃত্ব বা আমাদের সবাই সকলের প্রিয় সাধারণ সম্পাদক অভিষেক, তারা সবাই আসছে। আর দিলীপ ঘোষকে ওখান থেকে কেন পাঠাচ্ছে বলুন তো, ওদের গোষ্ঠী দ্বন্দ্ব। বলে দিলীপ বাবুকে যারা ওখানে থাকতে দিতে চায় না, তারা বলে তুমি ত্রিপুরায় গিয়ে বসে থাকো। বেচারা ঢুকতে দিচ্ছে না, আর এখানে এসে আবার আপনাদের শোনাবে গরুর দুধ থেকে সোনা তৈরি করবে। এই সব জিনিসপত্র দিয়ে রাজনীতি হবে? বাস্তবে আসুন, খোলাখুলি আলোচনা করি, ভালো কাজ ভালো মানুষ, খারাপ মানুষ খারাপ কাজ, ভুল ত্রুটি সব দলে আছে সমাজে আছে, তার মধ্যে আপনি বিচার করে নিন। আপনাদের কাছে পরীক্ষিত বামেরা ফেল করেছে, আপনাদের কাছে পরীক্ষিত বিজেপি ফেল করেছে এবং মুখ্যমন্ত্রী বদলেছে, আপনাদের কাছে পরীক্ষিত কংগ্রেস ফেল নেই। ফলে 6 নম্বর আগরতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আসছে, আমাদের প্রার্থী দল সঠিক সময় ঘোষণা করবে, কিন্তু আপনি আমাদের প্রার্থী দেখে বিচার করবেন না। আপনি ভাবুন এমন একটা সিম্বল, ঘাসের উপর জোড়া ফুল, যে প্রতীকটা আপনার মেয়েটিকে কন্যাশ্রী দেবে, যে প্রতীকটা আপনার মেয়েটিকে রূপশ্রী দেবে, যে প্রতীকটা আপনার সংসারে অন্তত 60 থেকে 70 খানা সরকারি স্কিম আনবে, অর্থাৎ সমষ্টিগতভাবে উপকারে লাগবে, হাত বাড়ালেই বন্ধু জোড়া ফুল চিহ্ন। ভোটের আগে নানা ধরনের প্রতিশ্রুতি অন্য অনেক দল দেয়, কিন্তু ভোটের পর প্রত্যেকটি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেয়া, উন্নয়ন পৌঁছে দেয়া তৃণমূল কংগ্রেস করে দেখাচ্ছে। 23 সাল আমরা লড়ব, 23 সালে এখানে বিকল্প সরকার হবে, 23 সালে ত্রিপুরার বুকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিকল্প সরকার হবে, আর উপনির্বাচনে আপনাদের আশীর্বাদ চাই। এমন ভাবে আশীর্বাদ করুন, মাত্র 2 মাসে তৃণমূল কংগ্রেসের সক্রিয়তায় আগরতলার মানুষ 20%, 22%, 23% ভোট দিয়েছেন, হয়তো আরো বেশি দিয়েছেন, লুট ঠেকানো যায়নি বলে আমরা বাস্তব জানতে পারছি না। কিন্তু এখন আপনাদের আমি অনুরোধ করব, আসন্ন উপনির্বাচনগুলিতে আর আপনাদের কেন্দ্রে আগের বিধায়ক যিনি থাকুন, নাম হয়তো বড় হতে পারে, বিজেপিতে ছিলেন কংগ্রেসে গিয়েছেন, শ্রদ্ধেয় মানুষ, কাউকে আমি ছোট করছি না, কিন্তু আপনি যখন ভোট দেবেন, দয়া করে আপনাদের রিকোয়েস্ট করছি, কোনো ব্যক্তিকে ভোট দেবেন না, সমাজের উপকারের জন্য এমন একটা প্রতীককে ভোট দিন যারা আপনার কাছে, আপনার বাড়িতে, আপনার দুয়ারে এই রাজ্য সরকারকে আপনার পরিবারে এসে কাজ করতে বাধ্য করবে। ব্যক্তিকে ভোট দিলে দাদা তৈরি হবে, ব্যক্তিকে ভোট দিলে দাদাগিরি হবে, কিন্তু জোড়া ফুল প্রতীকে ভোট দিলে সরকার আপনার চৌকাঠে এসে আপনার ঋণ শোধ করে যাবে, কারণ আমাদের স্লোগান হচ্ছে ভিক্ষা নয় চাইছি ঋণ। জোড়া ফুল চিহ্নে ভোট দিন, উন্নয়ন দিয়ে পরিষেবা দিয়ে আমরা এই ঋণ পরিশোধ করব। ভালো থাকবেন, ভেবে দেখবেন, তৃণমূলকে দেখলে ছোট মনে হচ্ছে, একটা সময় বাংলাতে সিপিএম কংগ্রেস তাই ভেবেছিল, কিন্তু তৃণমূল তো মনে ভেতরে, নরেন্দ্র মোদী এতবার এলেন বাংলায়, অমিত শাহ এতবার এলেন, কি হলো? কারণ বাংলার মায়েরা, বাংলার মনেরা, বাংলার আবাল বৃদ্ধ বনিতা জানেন, জোড়া ফুল মানে আমার অধিকার, জোড়া ফুল মানে আমার অধিকার প্রতিষ্ঠার লড়াই, ধর্ম দিয়ে ভাগ নয়, জাতি দিয়ে ভাগ নয়, জোড়া ফুল মানে
সীমাবদ্ধ ফলে 23 এর আগে এখন যে উপনির্বাচন 22 এ আসছে চারটি কেন্দ্র তার দুটি আগরতলার মধ্যে এবং যেখানে দাঁড়িয়ে আছে কংগ্রেসকে ভোট দেবেন না কাকে ভোট দেবেন এই কংগ্রেস এই সিপিএম কোথাও হাত মিলিয়ে লড়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় হাতে হাত মিলিয়ে লড়লো 294টার মধ্যে শূন্য ঘোড়ার ডিম একটা শূন্য পেয়েছে এরা কেরলে গিয়ে নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়ে কোথায় যে লড়ছে আর কোথায় হাত মিলিয়ে এরাই জানে না এদের ভোট দেবেন না ভোটটা নষ্ট করবেন না আপনার যদি মনে হয় পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম আপনি বাড়াতে চান আপনি বিজেপিকে ভোট দিন মায়েরা বোনেরা যদি মনে করেন রান্নার গ্যাসের দাম বাড়াতে চান ওষুধের দাম বাড়াতে চান জান গিয়ে বিজেপিকে ভোট দিন আর যদি সবাই মনে করেন যে না আমরা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়ব এবং আমরা কন্যাশ্রী থেকে রূপশ্রী স্বাস্থ্য সাথী থেকে সমব্যাধি প্রত্যেকটা স্কিম আমাদের অধিকারের মতো আমাদের বাড়িতে পাওয়ার জন্য লড়ব তাহলে 100 বার তৃণমূল কংগ্রেসকে ভোট দিন ফলে অনেক আশা নিয়ে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় আপনাদের সঙ্গে কাজ শুরু করছে শুরু করেছে পুরো ভোটে আপনাদের যে অনুপ্রেরণা তাতে আমরা উৎসাহিত আর বিজেপির কেউ ভোট চাইতে এলে প্রথম বলুন ওরে ভাই তোমার মুখ্যমন্ত্রীটা বদল হলো কেন এত ভালো কাজ সিএম কেন বদল তা সিএম যদি বদল হয় তাহলে সরকার কেন বদল হবে না সেই তো ভেতরে একই মুখ সেই তো একই নীতি সিএম বদল মানে এই সরকার কাজ করেনি সিএম বদল মানে এই সরকার ব্যর্থ সিএম বদল মানে বিজেপি হারার ভয় পাচ্ছে ফলে মুখ বদলে আসল চেহারা বদলাতে পারবে না বিজেপিকে জিজ্ঞাসা করুন সিএম কেন বদল বদল হলে সরকার বদলাবে জোড়া ফুল চিহ্নের ওপর আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন সুবল ভৌমিক এবং তার সহযোগী আপনারা সবাই যারা আছেন তৃণমূল পরিবারের উপর আস্থা রাখুন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় ত্রিপুরা